জনতার রায়নীতে আমরা দাঁড়িয়ে আছি ষাট কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্রে। তো আমাদের সাথে রয়েছেন একজন দাদা, তো ওনার সাথে একটু কথা বলবো। দাদা, আপনার নামটা? আপনি কি করেন? আচ্ছা, গত 5 বছরে সরকার থেকে কি কোনো সুযোগ সুবিধা পেয়েছেন? তো 16 তারিখে রাজ্যে ভোট, তো কি চাইছেন? যে সরকার আছে সেটাই আবার থাকুক নাকি পরিবর্তন হবে? তো উনি প্রত্যাবর্তন চাইছেন। ধন্যবাদ আপনাকে। তো সাথেই রয়েছেন আরেকজন কাকু, তোমার সাথে একটু কথা বলবো। কাকু, আপনার নাম? নিবেদনের নাম। আপনি কি করেন? পরিবর্তন প্রত্যাবর্তন সেটা তো হইলো অন্য কথা। এখানে তো বিজেপির দুইটা টুকরা হয়েছে, কে আসবো আর কে যাবে এটা বোঝা মুশকিল। সাইটি একটা নির্দল প্রার্থী, একটা IPFT জোট প্রার্থী, তখন বিজেপি ফার্স্ট করবো না CPM করবো, এটা তো কি মনে হয় কার পাল্লা? আপনার কি মনে হচ্ছে পাল্লা? তো আজকেও তো জনসভা হচ্ছে, দেখলাম তো ওদের পাল্লাই বাড়ি লাগে। কাদের কাদের পাল্লা? CPM এর পাল্লা বাড়ি, CPM জোটটা। আচ্ছা, তো উনি বলছেন যে CPM এবং কংগ্রেসের জোটটাই পাল্লা ভারী আছে। তার আগে দাদার মা কিছু সুবিধা পেয়েছিলেন। 16 তারিখ রাজ্যে কি চাইছেন? যে সরকার আছে সেই সরকার থাক না নতুন কোন সরকার চাইছে? পরিবর্তন না প্রত্যাবর্তন চাইছে। কি মনে হয় মানে এই কেন্দ্র থেকে কে জয়ী হলে জনগণের উন্নয়ন হবে? কাঞ্চনপুরে আমরা পাশে পেয়ে গেছি আরেকজন দাদাকে। দাদা, আপনার নামটা? গত 5 বছরে সরকারি সুযোগ সুবিধা কি কি পেয়েছেন? ঘর পেয়েছেন। আচ্ছা, 16 তারিখ রাজ্যে ভোট, কি চাইছেন? নতুন সরকার না যে সরকার আছে সেই সরকার থাক? যে সরকার আছে দাদা সেই সরকারকে রাজ্যে পুনরায় দেখতে চাইছে। পাশে পেয়ে গেছে আরেকজন দাদাকে। দাদা, আপনার নামটা? গত 5 বছরে সরকারি সুযোগ সুবিধা কি কি পেয়েছেন? ঘর পেয়েছেন। তার আগে 25 বছর CPM সরকার ছিল, তখন কি কিছু পেয়েছিলেন? CPM সরকারে দাদা কিছুই পাননি, গত 5 বছরে একটি ঘর পেয়েছেন। 5 বছরে ঘর পেয়েছে, ঘর পেয়েছেন, গ্যাসের ব্যবস্থা হয়েছে বাড়িতে। আচ্ছা, 16 তারিখ রাজ্যে ভোট, কি চাইছেন? পরিবর্তন না প্রত্যাবর্তন? আমরা তো আগে যে আছে সবাই তাকে পুনরায় বিজেপি সরকারকে দাদা দেখতে চাইছে। ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে আছি কাঞ্চনপুর বাজার এলাকায়, এখানে একজন দাদা দেখে তার সাথে কথা বলবো। নামটা? বাবলু দে। নমস্কার। বিগত 5 বছর রাজ্যে বিজেপি সুবিধা পেয়েছেন? এমনি সুযোগ সুবিধা পেয়েছেন আপনি? 16 তারিখ রাজ্যে বিধানসভা নির্বাচনে কি চাইছেন? যে সরকার রয়েছে সেটা না অন্য কোনো সরকার গঠন? আপনার কোনো অভিমত নেই? ব্যক্তিগত কোনো অভিমত নেই, যেটা চাইবে সেটাই হবে। ধন্যবাদ পেয়েছি। দাদা, আপনার নামটা? কি করেন? বিগত 5 বছর রাজ্যে বিজেপি কি সুযোগ সুবিধা পেয়েছেন? সৃষ্টি করে
কাঞ্চনপুর বাজার এলাকায় পাশে পেয়ে গেছে একজন দাদাকে। দাদা আপনার নামটা? কত 5 বছরে সরকারে কোনো সুযোগ সুবিধা পেয়েছেন? কিছুই পাননি। তার আগে 25 বছর সিপিএম সরকার ছিল, তখন কি কিছু পেয়েছিলেন? কি পেয়েছিলেন? সিপিএম সরকারে ঘর পেয়েছিলেন। বর্তমানে যে সরকার আছে, 5 বছর যাবত যে সরকার আছে, তখন কিছুই পাননি। 16 তারিখ রাজ্যে ভোট, কি চাইছেন? পরিবর্তন না প্রত্যাবর্তন? পরিবর্তন। পরিবর্তন কেন পরিবর্তন চাইছেন? দাদা পরিবর্তন চাইছেন। ধন্যবাদ। আপনারা দেখছেন জনতার রায়, কাঞ্চনপুর বাজারে আমরা দাঁড়িয়ে রয়েছি। পাশে পেয়ে গেছেন তো দাদাকে। দাদা আপনার নামটা? গত 5 বছরে কি কি সরকারের সুযোগ সুবিধা পেয়েছেন? দাদা কিছু পাননি। আপনি কি করেন? সবজির বিজনেস করেন। ব্যবসা কেমন চলছে? আচ্ছা, 16 তারিখ রাজ্যে ভোট, কি চাইছেন? পরিবর্তন না প্রত্যাবর্তন? তিনি সিপিএম সরকার চাইছেন। ধন্যবাদ আপনাকে। কাঞ্চনপুর বাজার এলাকায় পাশে পেয়ে গেছে আরো দুজন দাদাকে। দাদা আপনার নামটা? শঙ্কর দাস। আপনার? পিন্টু দেব। গত 5 বছরে সরকারি থেকে সুযোগ সুবিধা পেয়েছেন? সুযোগ সুবিধা বলতে কিছুই পাইনি, শুধু জুমলার রাজনীতি চলেছে এই ত্রিপুরা রাজ্যে। তার আমরা কাঞ্চনপুর বিধানসভার একটা অঙ্গ হিসাবে যারা দায়িত্বে ছিল তারা সেরকমই ব্যবহার করেছে। আপনি কি পেয়েছেন সরকারি? কিছুই পাইনি। দুজনেই সরকারি কোনো সুযোগ সুবিধা পাননি। তার আগে 25 বছর দীর্ঘ বামফ্রন্ট সরকার ছিল, তখন কি কিছু পেয়েছিলেন? তেমন তো কিছু সুযোগ সুবিধা পাইনি, তারপরেও জনসাধারণ পেয়েছিল। তারপরেও মানুষের মধ্যে একটা শান্তি শৃঙ্খলার বার্তা ছিল, যেটা বর্তমানে নিষ্ক্রিয় হয়ে আছে। আমিও বলছি যে 25 বছর শান্তি শৃঙ্খলা বজায় ছিল, মানুষ গণতন্ত্র প্রয়োগ করতে পারছে, কিন্তু এক্ষণে বর্তমানে এই সরকার আসার পর এই 5 বছরে মানুষ উপনির্বাচন বলো, নগর পঞ্চায়েত বলো, এডিসিতে বলো, মানুষের ভোট দিতে তারা বাধা করছে। আমরা তো এই ভোট দিতে বাধা আজকে জনসভাতে এসেছি, কিন্তু আমাদেরকেও মানে ভয় ভীতি দেখিয়ে যাচ্ছে না আসার জন্য। কিন্তু আমরা এই ভয় ভীতি অপেক্ষা করুক, আমরা এই কাঞ্চনপুরে এসেছি আজকে এই জনসভাতে। 16 তারিখ রাজ্যে ভোট, কি চাইছেন? পরিবর্তন না প্রত্যাবর্তন? অবভিয়াসলি পরিবর্তন। আমিও চাচ্ছি পরিবর্তন। দুজন দাদাই রাজ্যে পরিবর্তন চাইছে। ধন্যবাদ আপনাদের। জনতা রায়নীতে দাঁড়িয়ে আছি 60 কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্রে। তো আমার সাথে রয়েছেন একজন দাদা, তো ওনার সাথে একটু কথা বলবো। আপনার নামটা? সম্ভব। আপনি বিজনেস করেন, তো কেমন চলছে আপনার বিজনেস? চলছে না। 25 বছরে ভালো চলছিল নাকি এখন ভালো চলছে? বিজনেস তো এটা কি বলবো, 25 বছর আগে যেমন ছিল তেমনই দেখা যাচ্ছে। কি বলছেন, মোটামুটি চলছে? মোটামুটি চলছে। 16 তারিখে রাজ্যে ভোট, তো আপনার কি মনে হচ্ছে প্রত্যাবর্তন হবে নাকি পরিবর্তন, মানে যে সরকার আছে সেটাই থাকবে নাকি অন্য দল সরকার গঠন করবে? ওটা তো এখন বোঝা মুশকিল। আপনার কি মত, মানে কোন সরকার এলে ত্রিপুরা রাজ্যের এবং আপনার এলাকার মনে ভালো হবে? কি বলবো, বলতে পারছি না যে কোন দল আসবে। ধন্যবাদ দাদা আপনাকে। জনতা রায়নীতে আমরা দাঁড়িয়ে আছি 60 কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্রে, কাঞ্চনপুর বাজারে। একজন দিদি, দিদি আপনার নাম? বিশ্বাস। আপনি কি করেন? আমি পড়াশোনা শেষ করেছি। আচ্ছা, 16 তারিখে রাজ্যে ভোট, তো কি মনে হচ্ছে জনতা রায় কোন দিকে যাবে? এখনো তো কিছু বলতে পারছি না আমি। তো 5 বছরে কি কোনো সুযোগ সুবিধা পেয়েছেন সরকার থেকে? হ্যাঁ, কিছু তো পেয়েছি। কি কি পেয়েছেন? ঘর পেয়েছি, তারপরে ল্যাট্রিন, তারপরে এই জায়গা মানে ইয়ে করার, মেডেলিং করার। তো 16 তারিখে রাজ্যে ভোট, তো আপনি বলতে পারছেন না যে কোন দল এলে আপনার এবং আপনার এলাকার এবং রাজ্যের ভালো হবে? এটা তো জনগণ আছে, জনগণে রায় দেবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দেখছেন জনতার রায়, বর্তমানে আমরা কাঞ্চনপুর বাজার এলাকায় দাঁড়িয়ে রয়েছি। পাশে পেয়ে গেছি একজন দাদাকে। দাদা আপনার নামটা? প্রভাস মিত্র। গত 5 বছরে সরকারি সুযোগ সুবিধা কি কি পেয়েছেন? আমরা নিয়ে ঢুকতে পারছি না। তার আগে 25 বছর সিপিএম সরকার ছিল, তখন কি কিছু পেয়েছিলেন? সিপিএম সরকারে ঘর পেয়েছিলেন। 16 তারিখ রাজ্যে ভোট, কি চাইছেন? পরিবর্তন না প্রত্যাবর্তন? তো এখন দেখি চিন্তা করে কি দাও। আচ্ছা, আপনার কি মনে হয় কোন সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হলে রাজ্যের তথা এই সাত কাঞ্চনপুরের উন্নয়ন হবে, মানে কোন প্রার্থী জয়ী হলে বা কোন সরকার রাজ্যে এলে জনগণের উন্নয়ন হবে, কি মনে হয় আপনার?
উন্নয়ন তো ঠিক আছে, আমরা তো এটাও এখন যে পার্টি আছে সেম পার্টি করতাম আগে বিজেপি সমর্থন করছি। কি দেখতে চাইছেন 23 নির্বাচনে, কাকে দেখতে চাইছেন? দাদা পুনরায় সিপিআইএম কে আবার রাজ্যে প্রতিষ্ঠিত দেখতে চাইছেন? ধন্যবাদ। কাঞ্চনপুর এলাকার পেট্রোল পাম্প এরিয়াতে আমরা দাঁড়িয়ে রয়েছি, পাশে দাঁড়িয়ে একজন ভাই কে, ভাই আপনার নামটা? মিন্টু দাস। গত 5 বছরে কোন সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন? পেয়েছি। কি পেয়েছেন? ঘর পেয়েছি। আর? আর তো টয়লেট পেয়েছি। ঘর আর শৌচালয় পেয়েছে ভাই। তো 16 তারিখ রাজ্যে ভোট, কি চাইছেন? পরিবর্তন না প্রত্যাবর্তন? পরিবর্তন করে আর কি লাভ? জনতার রায়নীতি। আমরা দাঁড়িয়ে আছি ষাট কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্রের সুব্রতনগর গ্রামে। তো ওনার সাথে একটু কথা বলে নেবো দিদি। আপনার নাম? সবিতা নাথ। তো বিগত 5 বছরে কি কি সুযোগ সুবিধা পেয়েছেন সরকারের থেকে? পাইছি, শৌচালয় পাইছি, এরপরে ল্যাট্রিন পাইছি, লেভেলিং দিয়েছে। 16 তারিখে রাজ্যে ভোট, তো কি চাইছেন? যে সরকার আছে সেই সরকারই আবার আসুক, নাকি অন্য দল সরকার গঠন করুক? তো দিদি আবার প্রত্যাবর্তন চাইছেন? ধন্যবাদ আপনার। কাঞ্চনপুর এলাকায় সুব্রতনগরে একজন পথচলতি দাদাকে পেয়ে গেছি, তো ওনার নাম? আপনার নাম? তো 5 বছরে কি কি সুযোগ সুবিধা পেয়েছেন? আমরা তো সবই পেয়েছি, যা পাইছি এটা খারাপ না, যেটা পাইছি পাইছি। 16 তারিখে রাজ্যে ভোট, কি চাইছেন? প্রত্যাবর্তন নাকি পরিবর্তন? আমি কারণ যেটা মানে আপনি কি চাইছেন? যে সরকার আছে সেই সরকারই এলে রাজ্যে এবং আপনার এই এলাকার ভালো হবে, নাকি অন্য সরকার এলে ভালো হবে? ধন্যবাদ আপনাকে। আমরা এখন রয়েছি কাঞ্চনপুর বিধানসভার অন্তর্গত শুকনাছড়া এলাকায়। এখানে একজনকে আমি পেয়েছি, ওনার সাথে একটু কথা বলবো। আপনার নামটা? বিগত 5 বছর রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার ছিল, এই সরকারের আমলে কি সুযোগ সুবিধা পেয়েছেন? জলের ফ্রি পাইছ, আর বাদে জলের সুবিধা হইস, আর কারেন্ট তো হইছি, আর আমার লাগে চাকরি বাকরি আমার অশিক্ষা, এলাকে চাকরি আমি চাই না, চাইলেও পাই না। আগামী 16 তারিখ বিধানসভা ভোট হইব। হ্যাঁ হ্যাঁ, কাকে চাইছেন এবার? যে সরকার আছে না অন্য কোনো দল আছে? যে সরকারের সম্মানে আমার থাকতে চাই। যে সরকার আছে সরকারের সাথে থাকতে চান? থাকতে চাই। আচ্ছা, আপনার কি মত? মত সমানের সমান সমান। তো আমরা দুজনের সাথে কথা বললাম, ওনারা বলছেন যে যে সরকার আছে এই সরকারে থাকতে চান, এবং উনি অনেক সুযোগ সুবিধা পেয়েছেন এই সরকারের আমল থেকে। ধন্যবাদ। আপনার এই শুকনাছড়া এলাকায় আরেকজন দিদিকে পেয়েছি, দিদি আপনার নামটা? বিগত 5 বছর রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার ছিল, কি সুযোগ সুবিধা পেয়েছেন? সুযোগ সুবিধা পেয়েছি, আমার ছেলের চাকরি হচ্ছে, আমার ছেলের চাকরি নেই, আর তো জলের সুবিধা হচ্ছে না, এখনো আছে। আচ্ছা, আগামী 16 তারিখ রাজ্যে বিধানসভা নির্বাচন, এবার কি চাইছেন? যে সরকার আছে সেই সরকার থাকুক? সেই সরকার থাকতো, আমরা সবাই চাই এই সরকারকে চাইছি। তো দিদির একটা চাকরি হয়েছে ওনার পরিবারে, এবং উনি চাইছেন যে সরকার আছে সেই সরকারই থাক। ধন্যবাদ দিদি। শুকনাছড়া বাজার এলাকায় আমরা আরেকজনকে পেয়েছি, ওনার সাথে একটু কথা বলবো। আপনার নামটা? আপনি কি করেন? এই দোকানটা আপনার? বিগত 5 বছর রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার ছিল, কি সুযোগ সুবিধা পেয়েছে? প্রচুর সুবিধা হয়েছে। যেমন কিরকম? আপনার ব্যক্তিগত কি কিছু পেয়েছেন? আপনি? আমার শাশুড়ি মা পাতা পেয়েছে। পাতা পেয়েছে। তো আগামী 16 তারিখ রাজ্যে নির্বাচন, কি চাইছেন এবার? যে সরকার আছে সেই সরকার না অন্য কোনো দল সরকার? সেই সরকার। বুঝলাম না, একটু পরিষ্কার করে বলুন। বিজেপি সরকার। বিজেপি সরকার চাইছে। ধন্যবাদ আপনাকে। শুকনাছড়া এলাকায় আরেকজন যুবক দাদাকে পেয়েছি, আপনার নামটা? রমেন্দ্রনাথ। বিগত 5 বছর রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার ছিল, কি সুযোগ সুবিধা পেয়েছে? ভালো হয়েছে, দেশের ল্যান্ড হয়েছে, সুবিধা পেয়েছে, মানে ভালো হয়েছে, প্লাস জনের সুবিধাও ভালো হয়েছে। তো দাদা, আগামী 16 তারিখ রাজ্যে বিধানসভা নির্বাচন, এবার কি চাইছেন? পুনরায় বিজেপি সরকার গড়া তুলেছে।
দাদা অনেক সুযোগ সুবিধা পেয়েছেন এবং উনি চাইছেন যে পুনরায় বিজেপি সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হোক। ধন্যবাদ দাদা। আমরা এখন রয়েছি সুকনাচড়া বাজারে, এখানে একজন দাদাকে পেয়েছি। আপনার নামটা? আমার নাম রঞ্জিত নাথ। বিগত 5 বছর রাজ্যে বিজেপি আইবিএফটি জোট সরকার ছিল, কী সুযোগ সুবিধা আপনি পেয়েছেন? দেখেন, সুযোগ সুবিধা বলতে তো আমার ছেলে বসে চাকরি পাইছে, নতুন ওইটা কোয়ালিফাই করিয়া চাকরি পাইছে, ওইটাই ভালো পেয়েছি। আর আমি একটা ল্যাট্রিন পেয়েছি। তো আগামী 16 তারিখ রাজ্যে বিধানসভা নির্বাচন, এবার কী চাইছেন? সরকার তো থাকলেই ভালো, খারাপ তো না, সরকার তো দেখুন ভালো, সরকার সরকার থাকলে ভালো, খারাপ তো না। আমরা দাদার ছেলে চাকরি পেয়েছে এই সরকারের আমলে এবং উনি একটা ল্যাট্রিনও পেয়েছেন, তো উনি চাইছেন যে এই সরকারটা থাকুক। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে রয়েছি কাঞ্চনপুর বিধানসভার অন্তর্গত সুকনাছড়া বাজারে, জনতার রায় নিতে আমরা বেরিয়েছি। এই বাজারে আমরা কিছু মানুষকে দেখতে পাচ্ছি, আমরা ওদের সাথে কথা বলবো। দাদা, আপনার নামটা? আপনি এমনিতে কী করেন? রাজনীতি করি। রাজনীতি করেন? বিজেপি করি। বিজেপি করেন? তাহলে তো আর আপনাকে মানে প্রশ্ন করে লাভ নেই, আপনি চাইবেন যে এবার বিজেপি সরকারই আসুক। এখানে সবাই কি এই রাজনীতি দলের লোক? সব রাজনীতি, সবাই একই দলের লোক? না। আপনার নামটা? অনিল নাথ। বিগত 5 বছরে বিজেপি আইপিএফটি জোট সরকার ছিল, কি পেয়েছেন আপনি? আমি তো কিচ্ছু পাইনি। এর আগে 25 বছর সিপিআইএম এর সরকার ছিল বামফ্রন্টের, কি পেয়েছেন? না পাইছেন। মানে আপনি কোনো আমলে কিছু পাননি। বর্তমানে 16 ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন, কি চাইছেন এবার? চাইছি বামফ্রন্ট। বামফ্রন্ট কংগ্রেসের যে জোট, সেটা সরকার গঠন করুন। ধন্যবাদ। আরেকজন দাদা রয়েছেন, ওনার সাথে একটু কথা বলবো। দাদা, ওনার নামটা? প্রতীন্দ্রনাথ। বিজেপি আইপিএফটি জোট আমলে কী কী সুযোগ সুবিধা পেয়েছেন? আগামী 16 ফেব্রুয়ারি রাজ্য বিধানসভা নির্বাচন, তো আগামী 16 ফেব্রুয়ারি তো নির্বাচন, এবার কী চাইছেন? যে সরকার আছে সেটা থাকুক না অন্য কোনো সরকার? কোন সরকার? বিজেপি সরকারকে চাইছেন। আচ্ছা, ধন্যবাদ। রয়েছি কাঞ্চনপুর বিধানসভার অন্তর্গত সুকনাছড়া বাজারে, এখানে অনেক ভাইরা রয়েছেন, আমরা একটু কথা বলবো ওনাদের সাথে। দাদা, দাদা আপনার আপনার নামটা? বিলেন্দ্র রিয়া। কী করেন আপনি? কাজ করে। বিগত 5 বছর রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার ছিল, কী সুযোগ সুবিধা পেয়েছেন? আগামী 16 তারিখ রাজ্যে বিধানসভা ভোট, এবার কী চাইছেন? যে সরকার আছে সেই সরকার থাকুক না অন্য কোনো দল সরকার গঠন করুক? পরিবর্তন চাই। পরিবর্তন চাইছেন? ধন্যবাদ। দাদা, আপনার নামটা? কী করেন আপনি? এই 5 বছরে আপনারা কী সুযোগ সুবিধা পেয়েছেন? আগামী 16 তারিখ তো নির্বাচন, এবার কী চাইছেন? এটা তো আমি এখন করতে পারবো না, এটা আমার আরেকজনকে পেয়েছি। আপনার নামটা? কি করেন আপনি? তো বিজেপি যে 5 বছর রাজ্যে ছিল, কি সুযোগ সুবিধা পেয়েছেন বা আপনার এলাকার কি উন্নতি হয়েছে? আগামী 16 তারিখ নির্বাচন, কি চাইছেন? পরিবর্তন। দাদা চাইছেন এবারে পরিবর্তন হোক। আরেকজন দাদাকে পেয়েছি, আপনার নামটা? আমার নাম বীরেন্দ্র চন্দ্র দাস। কি করেন আপনি? আমি কৃষিকাজ করি। এই যে 5 বছর রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার ছিল, কি সুযোগ সুবিধা পেয়েছে? আমি সুযোগ না পাইলেও আমার পার্শ্ববর্তীরা পাই। তো আগামী 16 তারিখ তো নির্বাচন, কি চাইছেন এবার? আমি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে ভারতের ত্রিপুরা রাজ্যে যে আমাদের মানিক সাহা উনি খুব ভালো চলেছেন, আমি উন্নতি চাই। তো আপনি আবার বিজেপি সরকার চাইছেন? এই দাদা চাইছেন যে আবার পুনরায় রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হোক। রায়নিতে আমরা দাঁড়িয়ে রয়েছি ষাট কাঞ্চনপুর এলাকার ডাইনছড়া গ্রামে, পাশে পেয়ে গেছি 2-3 জন দিদিকে। দিদি, আপনার নামটা? গত 5 বছরে বাড়িতে সরকারি সুযোগ সুবিধা কি কি পেয়েছেন? গত 5 বছরে সরকারি সুযোগ সুবিধা কিছু পাননি, না?
25 বছর সিপিএম সরকারের আমলেও তিনজন দিদি বললেন কিছুই পাননি 16 তারিখ রাজ্যে ভোট কি চাইছেন যে সরকার আছে সেই সরকার থাক না নতুন কোন সরকারকে দেখতে চাইছেন মানে কি মনে হয় কোন সরকার রাজ্যে এলে বা এই কেন্দ্রে কোন প্রার্থী জয়ী হলে কোন দল জয়ী হলে আপনাদের উন্নয়ন হবে এলাকার উন্নয়ন হবে নিজের অভিমত বলুন আপনি বলুন এই দলের বেলা এই দল আচ্ছা আপনি দল আইলে তো বলা আমরা সুযোগ সুবিধা দিলে কোন দল কোন দল বিজেপি সরকার আইলে তো বলা আপনি তিনজনই বললেন পুনরায় বিজেপি সরকার এলে উনাদের ভালো হবে ধন্যবাদ আপনাদেরকে আইনিতে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি ষাট কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্রের সাতমালা গ্রামে পাশে পেয়ে গেছে একজন দাদাকে দাদা আপনার নামটা প্রভাত না গত পাঁচ বছরে সরকারি সুযোগ সুবিধা কি কি পেয়েছেন তার আগে 25 বছর বামেদের রাজত্ব ছিল এই রাজ্যে তখন কি কিছু পেয়েছিলেন দাদা বামা বলে কিছুই পাননি 16 তারিখ রাজ্যে ভোট কি মনে হয় আপনার এই ষাট কাঞ্চনপুর থেকে কোন দল জয়ী হলে আপনার এবং আপনার এলাকার উন্নয়ন হবে আপনার কি মনে হয় কোন প্রার্থী জয়ী হলে কোন দল জয়ী হলে সবার উন্নতি হবে এলাকার জনগণের উন্নতি হবে বা আপনার উন্নতি হবে আমরা তো চাই বিজেপি দাদা বিজেপি সরকারকে চাইছে ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে আমরা রয়েছি ষাট কাঞ্চনপুর বিধানসভা নির্বাচন এলাকা সাতমালা বাজার আমরা জনতার রায়নীতি বেরিয়েছি আমরা এখানে এই বাজারে কিছু মানুষের সাথে কথা বলবো জেনে নেব তাদের আপনার নাম চাংরিয়া কি করেন আপনি গত পাঁচ বছর বিজেপি আইপিএফতে জোট সরকার ছিল কি সুযোগ সুবিধা পেয়েছেন আমরা অনেক কিছু পেয়েছি যেমন রেখার কাজ পেয়েছি তারপরে আগামী 16 তারিখ রাজ্যে বিধানসভা নির্বাচন এবার কি চাইছেন যে সরকার আছে সেই সরকার থাকুক না অন্য কোনো দল সরকার গঠন করুক না এবছর আমরা পুরনো সরকারকে পুরনো সরকারকে চাইছেন দাদা আপনার নামটা প্রদ্যুন্ন নাথ আপনি কি করেন বিগত পাঁচ বছর রাজ্যে বিজেপি আইপিএফতে জোট সরকার ছিল কি সুযোগ সুবিধা পেয়েছে আগামী 16 তারিখ বিধানসভা নির্বাচন কি চাইছেন এবার মানে যেটা আছে যে সরকার রয়েছে সে সরকারকে দাদা আপনার কি করেন আপনি বিগত পাঁচ বছর রাজ্যে বিজেপি আইপিএফতে জোট সরকার ছিল কি সুযোগ সুবিধা পেয়েছে আগামী 16 তারিখ নির্বাচন এবার কি চাইছেন যে সরকার আছে সেই সরকার না অন্য কোনো দল সরকার গঠন করুক দাদা আপনার নামটা আচ্ছা বিগত পাঁচ বছর রাজ্যে বিধানসভা নির্বাচন বিজেপি আইপিএফের সরকার ছিল কি কি সুযোগ সুবিধা পেয়েছে ঘর পেয়েছেন ল্যাট্রিন পেয়েছেন আগামী 16 তারিখ রাজ্যে বিধানসভা নির্বাচন এবার কি চাইছেন যে সরকার আছে সেই সরকার না অন্য কোনো দল সরকার গঠন এই সরকারকে চাইছেন দাদা চাইছেন এই সরকারকে থাক দাদা আপনার নামটা কি করেন আপনি বিগত পাঁচ বছরে কি কি সুযোগ সুবিধা পেয়েছেন আগামী বিধানসভা নির্বাচনে কি চাইছেন নতুন সরকার না অন্য কোনো মানে যে সরকার আছে সেটা না অন্য কোনো সরকার সেটাকে চাইছেন আপনার নামটা শ্যাম বাহাদুরিয়া কি করেন আপনি আমি কৃষি বিগত পাঁচ বছর রাজ্যে বিজেপি আইপিএফের জোট সরকার ছিল হ্যাঁ কী সুযোগ সুবিধা পেয়েছে আমরা সুযোগ সুবিধা পাইছি গ্যাস পাইছি আর চালের ফি খাবাইছে আর গড় দিয়েছে আর ল্যাট্রিন দিয়েছে আর রাস্তাও দিয়েছে আর বাড়ির বাড়ির কারেন্টও দিয়েছে আর জলও দিয়েছে আর রাস্তাও দিয়েছে আমরা মোটামুটি আপনি অনেক কিছু পেয়েছেন তো এবার 16 ফেব্রুয়ারি তো বিধানসভা নির্বাচন এবার কি চাইছেন এবারও তো আমি বর্তমান সরকার চাই বর্তমান সরকারকে চাই ধন্যবাদ